গত ঈদের মতো এই ঈদেও সিনেমার পাশাপাশি আলোচনায় ছিল বেশ কিছু নাটক। তার মধ্যে কিছু নাটক প্রচারিত হয়েছে টিভিতে, আর কিছু প্রকাশ পেয়েছে ইউটিউবে। এর মধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ে চলে এসেছে বেশ কিছু নাটক। এরম সাদাতের রিপোর্টে চলুন আমরাও জেনে আসি সেই সব নাটকগুলোর গল্প। গত বছর ঈদের এক সপ্তাহ পরে ইউটিউব ট্রেন্ডিং এর শীর্ষে ছিল কাজল আরিফিন অমি পরিচালিত নাটক। চলতি বছরও তার ব্যতিক্রম নয়। শনিবার বিকেলে বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিং এর নাটকের মধ্যে শীর্ষে ছিল অমির শেষমেশ। 13 এপ্রিল ক্লাব এন্টারটেইনমেন্টের চ্যানেলে মুক্তির পর থেকেই বিয়োগান্ত পরিণীতির কন্টেন্ট নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেক দর্শক। শনিবার বিকেল পর্যন্ত নাটকটির ভিউ 93,24,000-এর বেশি। ঈদ করতে আসছি, ঈদ কইরাই যাবো, ঈদের একদিন আগেও যাবো না। ইরানি নীলয় আলমগীর অভিনীত নাটক মানেই ট্রেন্ডিং এ জায়গা পাওয়া। এই ঈদেও তার ব্যতিক্রম হয়নি। ট্রেন্ডিং এর শীর্ষে থাকা 5 নাটকের মধ্যে 2টি নীলয় অভিনীত। এর মধ্যে দ্বিতীয় স্থানে আছে শ্বশুরবাড়িতে ঈদ। নাটকে তার সঙ্গে জুটি হয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি। নীলয় হিমির হিট নাটকের তালিকায় যুক্ত হল মাহিন খান পরিচালিত নাটকটিও। নাটকটিতে থাকা সামাজিক বার্তা পছন্দ করেছেন অনেক দর্শক। NAF এন্টারটেইনমেন্টের চ্যানেলে মুক্তি পাওয়া নাটকের ভিউ 1,83,87,000-এর বেশি। নাটকের মধ্যে ট্রেন্ডিং এর 3-এ আছে রোমান্টিক নাটক তুই আমারি। এটি দেখা যাচ্ছে CMV-র ইউটিউব চ্যানেলে। তৌফিকুল ইসলাম পরিচালিত এই নাটকে জুটি হয়েছেন হালের আলোচিত দুই অভিনয়শিল্পী মুশফিকার ফারহান ও সাদিয়া আইমান। তাদের জুটির রসায়নের প্রশংসা করেছেন দর্শকেরা। এই নাটকটির ভিউ 73,57,000-এর বেশি। তোমার মেয়ের জামাই কাজ দিছে। 4-এ রয়েছে নীলয় হিমি জুটির আরেকটি নাটক আদরে থেকো। মোহন আহমেদ পরিচালিত নাটকটির গল্পের সঙ্গে এই সময়ে ঘটে যাওয়া অনেক ঘটনার মিল পেয়েছেন দর্শকেরা। ইউটিউবে মন্তব্যের ঘরে সেসব লিখেছেন তারা। ভারত থেকেও অনেক দর্শক নাটক দেখে তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। NAF এন্টারটেইনমেন্টের চ্যানেলে মুক্তি পাওয়া নাটকটির ভিউ 39,62,000-এর বেশি। তোমার প্রতি আমার প্রথম অনুভূতিগুলো কাগজেই থাকুক। ট্রেন্ডিং এর 5-এ রয়েছে এই ঈদের আরেকটি আলোচিত নাটক তখন যখন। মিজানুর রহমান আরিয়ানের এই নাটকটিতে অভিনয় করেছেন জোফান, সাদিয়া আইমান ও নাজনীন নিহা। রোমান্টিক ধাঁচের নাটকটি বেশিরভাগ দর্শক পছন্দ করেছেন দারুণ চিত্রনাট্য, বুদ্ধিদীপ্ত নির্মাণ আর বিশ্বাসযোগ্য অভিনয়ের কারণে। CMV-র ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া নাটকটির ভিউ 74,61,000-এর বেশি। কিচ্ছু হয় নাই, হাতটা পর্যন্ত ধরা হয় নাই। ARM সাদাত, দেশ বিনোদন।